অভিনেতা সব্যসাচী চক্রবর্তী আর এক টলি অভিনেতা রঞ্জিত মল্লিকের জুড়ি বলা যেতে পারে তাকে। রঞ্জিত মল্লিকের মতো তারও কোনো রটনা নেই, কোনো মহিলাকে কেন্দ্র করে গসিপ নেই। এই দুই অভিনেতার মধ্যে প্রকৃত বন্ধুকে খুঁজে পেয়েছেন টলিপাড়ার অধিকাংশ অভিনেত্রী। জানেন কি, সব্যসাচী নিজের ভাগ্নিকে বিয়ে করেছিলেন, সে এক দারুণ মজাদার গল্প। শাশ্বত চট্টোপাধ্যায়কে একবার সেই গল্পটা বলেছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং তার স্ত্রী অভিনেত্রী মিঠু চক্রবর্তী। মিঠুর বাবা ছিলেন ফাইটার পাইলট, আর্মি পরিবারের মেয়ে তিনি। পরিবার ছিল ভয়ানক রক্ষণশীল এবং অনুশাসনে মোড়া। সব্যসাচী ছিলেন তার মায়ের পরিবারের আত্মীয়, মিঠুর মায়ের দূর সম্পর্কের ভাই সব্যসাচী। ছোটবেলা থেকেই তাকে চিনতেন মিঠু, সেই ফ্রক পরা বয়স থেকেই। মায়ের দূর সম্পর্কের ভাই হওয়ার সুবাদে সব্যসাচীকে মামা সম্বোধন করতেন মিঠু। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েননি মিঠু সব্যসাচী। মিঠু একাধিকবার সাক্ষাৎকারে জানিয়েছেন যে সব্যসাচীর মতো মানুষ পাওয়া যায় না। পরিবারের তরফ থেকে ঘটকালি করা হয়, সম্বন্ধ করে বিয়ে হয় তাদের। 1986 সালে বিয়ে হয় মিঠু সব্যসাচীর। বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনো ধরনের বিবাদ ঘটেনি সব্যসাচী মিঠুর মধ্যে। তাদের সন্তান বলতে দুই পুত্র অর্জুন এবং গৌরব। দুই পুত্রই টালিগঞ্জের প্রতিষ্ঠিত অভিনেতা। সম্প্রতি বাবা হয়েছেন গৌরব। তার এবং অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের পুত্র ধীরের জন্ম হয়েছে পুজোর ঠিক আগে। ফের ঠাকুমা ঠাকুরদা হয়েছেন মিঠু সব্যসাচী। অর্জুন এবং তার স্ত্রী সৃজার কন্যা হয়েছে আগেই। ছেলেদের বিয়ের পর তাদের নিজেদের আলাদা করে দিয়েছিলেন মিঠু। সব্যসাচী একবার বলেছিলেন, আমার স্ত্রী চান না বৌমায়েদের সংসারে নাক গলাতে। উল্টোটাও সত্য, এটাও চান না বৌমারা এসে তার স্পেসে ঢুকে পড়ুক। ফলে এক শান্তিপূর্ণ অবস্থান রয়েছে চক্রবর্তী পরিবারে। সন্তানদের সঙ্গে ছাড়া ছাড়া থেকেও বেঁধে বেঁধে থাকেন।